আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অহে প্রিয় গল্পের 2 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, শুধু ভালো না, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তাই কেউ মিস করবেন না, একদম শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর হ্যাঁ, এই গল্পটাও নতুন, তার মানে এখনও শেষ হয়নি। আমার কাছে অনেকগুলো পর্ব অলরেডি আছে, হয়তোবা আরও বেশ কিছু পর্ব এখনও বাকি আছে গল্পের। তো এখন আমি প্রতিদিন 2টা বা 3টা সর্বোচ্চ আমি দিব, যেহেতু আমার হাতে অনেকগুলো পর্বই আছে। আর লেখিকাও যেহেতু গল্পটা এখনও শেষ করেনি, তো লেখার শেষ করার অপেক্ষা করব। এতগুলো করে দিলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই 2টা কি 3টা করে দিব, দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আশ্চর্যের শেষ পর্যায়ে চলে যাই আমি, বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলি। ছোট্টবেলা থেকে যে কেউ প্রথম দর্শনে সুন্দরী বলে আখ্যায়িত করে, ক্লাস 6 থেকে আমার বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। পড়াশোনায় ভালো বলে মা চাইতেন আমি পড়াশোনা করি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এলে বাবা কিছু না বললেও মা সরাসরি না করে দিতেন। মেট্রিক পাশ করার পর থেকে শুরু হয় অত্যাচার। সকাল বিকেল বাড়িতে ঘটক আসা যাওয়া করতো, ছেলের মা বাবা লোক দেখাতো, ভারী ভারী সৈন্য দিয়ে সাজিয়ে নেবে, রাজরানী করে রাখবে, বিয়ের পর পড়াশোনাও করাবে, আমাদের পারিবারিক অবস্থার উন্নতি করে দেবে, এই সেই নানা রকমের লোভ দেখাতো। আমার বাবা লোভে পড়লেও মা কখনো এইসবে মন দিত না, কারণ আমার মায়ের বড় বোনের শ্বশুরবাড়ির লোকও নাকি এমন অনেক ভালো মানুষই দেখিয়ে বাড়ির বউ করেছিল, কিন্তু খালা সেখানে সুখ হয়নি, পড়াশোনাও করায়নি, যার ফলে এখন অবধি শ্বশুরবাড়ির অত্যাচারেই ভুগছে। আগে শ্বশুর শাশুড়ি, আর এখন ছেলে বউয়ের অত্যাচার সহ্য করছে। এইসব দেখি মা আমাকে, ছোট্ট বোনকে সব সময় বলতো, আহি আমি তোদের উচ্চ শিক্ষিত করব, আমি যদি মারা যাই তাহলে ওনাকে তুই মানুষের মতো মানুষ করবি, তোরা 2 বোন নিজের পায়ে দাঁড়াবি, কখনোই অন্যের ওপর ভরসা করবি না, কখনো অন্যের কাছে মাথা নত করবি না, জীবন মাথা নত করে জীবন পার করবি না। সেই মায়ের মেয়ে আমি সদ্য 18-তে পা দিয়েছি তখন। আমি বরাবরই প্রচণ্ড সাহসী, পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি, কোনো অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়। তাছাড়া মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসে ভদ্রভাবে, সভ্যতা বজায় রেখে, অথচ ওই মানুষগুলো গুন্ডা মাস্তানদের মতো আচরণ করছে, কথার মাঝেই পাওয়ার দেখাচ্ছে। বিয়ে তো পুতুল খেলা নয়, বিয়ে মামার বাড়ির আবদারও নয়, এভাবে অসভ্যের মতো বিয়ের প্রস্তাব দিলে কোনো মেয়ে রাজি হবে? যেখানে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি, তাই তেজি গলায় বললাম, বিয়ে কোনো ছেলে খেলা নয়, আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন এতে কোনো ভুল নেই, কিন্তু আপনার প্রস্তাবের ধরনটা খুবই বাজে, তাই আপনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলা মাত্রই উনি ভয়ঙ্কর একটা হাসি দিলেন, সেই হাসিতে বিরক্ত যতটুকু হয়েছিলাম তার থেকেও ভয় পেয়েছিলাম দ্বিগুণ। কিন্তু সে ভয়টা ওনাকে বুঝতে না দিয়ে অপমানের সুরে বললাম, এবার আপনি আসতে পারেন। কথাটা বলে আমি যেই দরজা খুলতে যাব, অমনি উনি আমার হাত টেনে ধরলেন। আমার মেজাজ গরম হয়ে গেল, অচেনা একজন পুরুষ মানুষ এভাবে আমাকে স্পর্শ করবে আমি সেটা মেনে নেব? পিছনে ঘুরে ঠাঁস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম, রাগান্বিত গলায় বললাম, ডোন্ট টাচ মি, নেতা হন আর যাই হন না কেন, আমি ভয় পাই না আপনাকে, মেয়েদের শরীরে বিনা পারমিশনে স্পর্শ করার শাস্তি এটাই। আপনি নেতা বলে অন্যকে মেয়েরা খাতির জন্য খাতির যত্ন করলেও এই আহি সেটা করবে না। উনি আমার হাতটা ছেড়ে দিলেন, ওনার চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করলো, রক্তিম চোখে আমার দিকে তাকালেন না উনি। ওনার সেই চাহনিতে অন্তরত্তা কেঁপে উঠলো আমার, নিজেকে স্ট্রং রেখে স্বপ্নে একটা ঢোক গিলে যেই চলে যাব তখনই উনি হিংস্র গলায় বলল, আই ডোন্ট লাইক ইট, বলে আমাকে খুব হিংস্রভাবে শূন্যতে তুলে ওনার কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বের হলো। প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী ঘটলো, যখন বুঝলাম তখন লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল, চিল্লাতে শুরু করলাম, 2 হাতের সমান তালে কিল ঘুষি দিতে শুরু করলাম, কিন্তু এতে উনি বিন্দু পরিমাণও রেসপন্সও করলেন না। সকলের সামনে দিয়ে নিয়ে গলা উঁচিয়ে বললেন, আমার বউকে আমি নিয়ে গেলাম, তোরা আমার শ্বশুর শাশুড়ি আর শালিকাকে যত্ন সহকারে আমার রাজ্যে নিয়ে যাবি,
আমার বাবা ভয়ে দুহাত জোর করে কেঁদে কেঁদে বলল, বাবা গো, আমরা ছোটোখাটো মানুষ, আমাদের কাছে জীবনের থেকেও সম্মানের মূল্য অনেক বেশি। এবার আমার মেয়েটাকে নিয়ে যেও না, তাহলে যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না। উনি তখন বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, আহ শ্বশুরমশাই, মুখ দেখাতে না পারলেও ঘরে শুয়ে বসে আরাম করবেন, কি দরকার এমন চাঁদ মুখখানা সমাজকে দেখানোর? আমার শাশুড়ির জিনিস অন্য কেউ কেন দেখবে শ্বশুরমশাই? ইটস ভেরি ব্যাড। আমার বাবা ওনার দু পা আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মা আঁচলে মুখ গুঁজে কাঁদছিল তখন, ভয়ে ছোট্ট বোনটাও কান্না শুরু করে। আমি ওনার থেকে ছুটার চেষ্টা করেই যাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। বাবার থেকে পা ছুটিয়ে উনি আবারও বৃষ্টিভাবে হাসতে শুরু করে বলল, আই ডোন্ট লাইক ইট শ্বশুরমশাই, বয়স হয়েছে, আপনার এত উত্তেজিত হবেন না। লোকের কাছে মুখ দেখানোর প্রয়োজন যাতে না পড়ে সেই ব্যবস্থা আমি করে দেবো, বাজার ঘাট সংসার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ে জামাই আছো তো, এত চাপ নিচ্ছেন কেন? এত চাপ নেবেন না, এই বয়সে এত চাপ নিলে তো স্ট্রোক করে মরে যাবেন, আর আমার শাশুড়ি মা হয়ে যাবে বিধবা। আমি কিন্তু বিধবা শাশুড়ি অ্যালাউ করব না, বলে চোখ মেরে আমাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যায়। পুরো এলাকার মানুষ দূর থেকে তামাশা দেখে, কেউ এগিয়ে আসেন আমাকে হিংস্র মানুষটার থেকে রক্ষা করতে। হাত পা ছোড়াছড়ি করতে করতে ক্লান্ত হয়ে যায়, আমি বুঝে যাই বিস্তৃতভাবে ফেঁসে গেছি। আমি না গায়ের জোর না ক্ষমতার জোর কোনোটাই নেই আমার, এই লোকটার সাথে পারবো না আমি, আমাকে অন্যভাবে কিছু করতে হবে, আইনের সহায়তা নিতে হবে। এলাকার সবাই চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে রইল। যার কেউ নেই তার আল্লাহ আছে, দেশে আইন এতটা দুর্বল নয়, আইনের সহায়তা নিলে নিশ্চয়ই এই লোকটার কঠিন শাস্তি হবে। সারা রাত নজরবন্দি করে রাখা হয় আমাকে। সকাল হতে হ্যাবেন তালুকদারের মা আসে আমার কাছে, আমার শাশুড়ি মা রুবিনা তালুকদার। দুর্বল চোখ মুখে তাকিয়ে ওনার দিকে লম্বা চওড়া ধবধবে সাদা চামড়ার মহিলা তিনি, পরনে জামদানি শাড়ি, গা ভর্তি স্বর্ণের অলঙ্কার। বাঙালিভাবে শাড়ি পরে অমন ভারী গহনা পরে মনে হচ্ছিল বহু যুগে আগের সময়ের জমিদারের গিন্নি। আমার কাছে এসে চিবুকে হাত রেখে মিষ্টি করে হেসে বললেন, মাশাআল্লাহ। তার গলা থেকে একটা হার খুলে আমাকেও পরিয়ে দিয়ে বললেন, আমি তোমার শাশুড়ি মা। তখনই আমি চিনতে পারি উনি হাবেনের মা। ওনাকে দেখে আমি কেমন যেন ভরসা পেলাম, কান্না মিশ্রিত গলায় বলে উঠলাম, আন্টি, আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনেছে, প্লিজ আপনি আমাকে বাঁচান। আমার কথা শুনে ওনার মুখটা ছোট্ট হয়ে গেল কেমন, আমাকে ইশারা করে চুপ থাকতে বলল, তারপর নিজের মতো হেসে হেসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। আমি বুঝলাম আমাকে বাঁচানোর মতো কেউ নেই এখানে। ঠিক সময় খাবার মুখে তোলা, তো দূরের কথা ছুঁয়েও দেখলাম না, দুপুর গড়াতে না গড়াতে একদল মেয়ে এসে শাড়ি গয়না পরিয়ে দিল। আমার নিষেধ তারা শুনল না, আমি যে একজন মানুষ সেটাই বোধ হয় ভুলে গেল সবাই। পুতুল মনে করে নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে গুজিয়ে চলে গেল তারা। ঘণ্টাখানিক পর বর বেশে রুমে এলো হ্যাভেন। ওনাকে দেখে রাগে আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি ওনাকে রাগ না দেখে অনুরোধের কণ্ঠে বললাম, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। হ্যাভেন বলল, যার জীবনের পুরোটার যুগে সর্বনাশের খেলা, তাকে তুমি সর্বনাশ করতে নিষেধ করছো? আই লাইক ইট। আমি ঢুকরে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দে উনি বিরক্ত হয়ে টানা সুরে বললেন, আই ডোন্ট লাইক ইট। কবুল বলার সময় যখন আমি কবুল বলছিলাম না, তখন উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমার শ্বশুর শাশুড়ি মা বোধহয় কষ্টে আছে ডিয়ার, উপস সাথে আবার পুচকে শালিকা। হু হু করে কেঁদে উঠলাম আমি। সকলের সামনে চিৎকার করে বললাম, আমার মা বাবা কোথায়, কোথায় আমার বোন, কি করছেন আপনি ওদের সাথে? আমার উঁচু গলা শুনে এক ভারী গম্ভীর প্রশ্বলী কণ্ঠস্বর ভেসে এলো, আহ রুবিনা, নতুন বউকে বলে দাও এবারের বউরা এমন গলা উঁচু করে কথা বলে না। কণ্ঠস্বরটা ছিল আমার শ্বশুর হুমায়ুন তালুকদারের। তখন আমি এবারে কাউকে দেখিনি, আর আমার শাশুড়ি আর হ্যাভেনকে ছাড়া। আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি মা আমার গা ঘেঁষে বসলেন, মিনতির সুরে বললেন, বৌমা কবুল বলো, আমি আমার বাবা মায়ের কাছে যাব। আমি বললাম, হ্যাভেন তখন আবারও ফিসফিস করে বলল, তিন কবুল না বললো জীবনে আর বাবা মা বোনের মুখ দেখা হবে না। আমি বললাম, আমি আপনাকে পুলিশে দেব, দেশে আইন কেমন আছে, এভাবে আপনি আমাদের মতো অসহায়দের ওপর জোর জবরদস্তি করতে পারেন না। একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ পাই, ছাড়বো না আমি আপনাকে। হ্যাভেন বলল, চোখ তুলে একবার আশেপাশে চেয়ে তো দেখো, পুলিশ কাকুরা উপস্থিত রয়েছে এখানে।
আমি চমকে আশেপাশে তাকাতেই দেখি পুরো ড্রয়িং রুম জুড়ে গিজ গিজ মানুষ। এত মানুষের ভিড়ে দুজন পুলিশকেও দেখতে পেলাম যারা ড্রিঙ্ক করছে এক পাশে দাঁড়িয়ে। কাল থেকে না খেয়েছিলাম সারাদিন, মুখে একটা দানাও তুলিনি। তারপর এইভাবে মানসিক টর্চার করা হচ্ছে, সব মিলিয়ে শরীর ছেড়ে দিলাম আমি। হ্যাবেন নিজের বুকের সাথে মিশিয়ে নিল আমায়, জ্ঞান হারিয়েছে কিনা দেখতেই আমার মুখের দিকে চোখে এলো। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, দুর্বলতা নিতে পড়েছিলাম কিন্তু আমি জ্ঞান হারাইনি। তা দেখে বাঁকা এসে কাজী সাহেবকে ইশারা করলো হ্যাবেন। আবারও চারদিক থেকে ধ্বনি হলো উচ্চারিত যে, বলো মা কবুল। অডেল অনীহা নিয়ে হ্যাবেন তালুকদারের নামে তিন কবুল বলি আমি। ওই তিন কবুল আমার কাছে মৃত্যুদণ্ড থেকেও কঠিন ছিল, আর হ্যাবেনের কাছে ছিল আমাকে সম্পূর্ণভাবে তার আয়ত্তে নেওয়ার মূল মন্ত্র। কবুল বলার পর পরই মা বাবা বোনকে নিয়ে আসা হয়। তিনজনের মুখে দুঃখের লেশ মাত্র নেই, কিন্তু ওদের দেখে ফুপ্পি কেঁদে উঠি আমি। আমার মা আমার পাশে এসে বসে, হ্যাবেন উঠে যায় আমার পাশ থেকে। মা আমার হাত চেপে ধরে বলে, আহি মা, যা হয়েছে সবটা মেনে নে, তুই দেখবি খুব সুখী হবি, এবারে প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো রে মা। আমি চলচলে চোখে তাকাই তাদের মুখের দিকে, ভাঙা আওয়াজে বলি, মেনে নেয়ার মতো কিছু ঘটেছে কি আম্মু? এসব বিকৃত মস্তিষ্কের একটা মানুষকে কী করে স্বামী হিসেবে মেনে নেব আমি? এ বাড়ির মানুষ যদি ভালো হয় এমন অন্যায়কে কী করে মেনে নিচ্ছে তারা? অসহায় মুখে তাকায় মা কিছু বলতে নেবে, তখনই একটা মেয়ে এসে আমাকে চেপে ধরে বলল, ভাবি, ও ভাবি, আমার সুন্দরী ভাবি, এদিকে তাকাও, দেখো আমি তোমার একমাত্র ননদিনী হিয়া। হ্যাবেনের ছোট্ট বোন হিয়া এসে আমার সাথে পরিচয় হয়। একে একে বাড়ির সকলের সাথে পরিচয় করানো হয় আমাকে। হ্যাবেনের দুটো কাজিন নাম হ্যারি আর হীরা। সম্পর্কে আমার দেবর, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, চাচা শ্বশুর সকলের সাথে পরিচয় হয়। আমার চাচা শাশুড়ি নাকি অনেক বছর হলো পরলোক গমন করেছেন। সকলের সাথে পরিচয় পর্ব শেষে হিয়া আমাকে হ্যাবেনের রুমে নিয়ে যায়। রুমে ঢুকে গা গিন গিন করে উঠে, আমার পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। বিছানায় গোলাপের পাপড়িতে ইংলিশে লেখা ছিল, অ্যাংরি বার্ড, হ্যাবেন ম্যারি টু ইট সুইট বার্ড। হিয়া আমাকে কভার দেখিয়ে বলল, ওখানে তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে, যাও যা লাগে নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো আমাদের দাদানের পেট খারাপ হয়ে যাবে, বলেই মুচকি হেসে বেরিয়ে গেল। আমার কান দিয়ে গরম দোয়া বের হচ্ছিল, তখন শরীরে কাটা দিচ্ছিল কেমন, যে বিয়েটি আমি মন থেকে গ্রহণ করিনি, যে মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করিনি তার সাথে কী করে, ভাবতেই গা শিউরে উঠল। কিন্তু লোকটা যে পরিমাণের অসভ্য ইতর, আমি কি এই জঘন্য ইতর থেকে রেহাই পাব? ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতে দেখি হ্যাবেন বিছানায় শুয়ে আছে, হাঁটুর উপর এক পা রাখা, গুনগুন করে গান গাইছে, পরনে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। আমি কখনো বৈহিক সৌন্দর্যকে গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন সে মুহূর্তে মনে হলো ওই লোকটার মতো কুৎসিত দেখতে এই দুনিয়ায় আর একটা মানব নেই। সত্যি বলতে ওর স্বভাব আচরণের তিক্ত হয়ে এমন ধারণা আপনা আপনি চলে আসে আমার মনে। আমাকে দেখে উনি চট করে উঠে বসে, বিশ্রীভাবে চেয়ে বিশ্রী একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসে। আমি দুবার বিছিয়ে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলি, একদম কাছে আসার চেষ্টা করবেন না, কোনো মেয়েকে জোর করে বিয়ে করে র্যাপ করাকে পুরুষত্ব বলে না মিস্টার হ্যাবেন তালুকদার। হ্যাবেন বল, আমার নিয়মে তো এটা লেখা নেই সুন্দরী, বরং লেখা আছে আত্মসুন্দরী বউকে বিয়ে করে র্যাপ না করলে বউ ভাববে আমি কাপুরুষ, কিচ্ছু পারি না, বলেই বিস্তৃতভাবে আমাকে স্পর্শ করতে আসে। আমি পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে মিশে যাওয়ার উপক্রম। সামনের এই জঘন্য মানুষ জঘন্য স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু পারি না। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কে বলেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়ে এই পৃথিবীর বুকে জন্মাতে? তোমার এই সকল সৌন্দর্য হ্যাবেন তালুকদারের নামে উৎসর্গ করার জন্য প্রস্তুত হও সুন্দরী। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন কেউ কমেন্ট না করে যাবেন না, এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।